নমস্কার বন্ধুরা আমি সোমেন আজকে আমার আলোচনার বিষয় হল কিছু ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার ও আবিষ্কারকের নাম যেগুলো সব রকম পরীক্ষাতে আসছে ওই জন্যই আমি তোমাদের জন্য এটি তৈরি করেছি যেগুলো রেলের আর পি এফ আর পি এফ এসআই ও আর পি এফ কনস্টেবল এগুলোতেও আসার সম্ভাবনা আছে আর এখান থেকে বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা হয়েছে সেখানেও কিছু কোয়েশ্চেন এসেছে তো আমি ওই জন্যই এইটা তৈরি করেছি যাতে তোমাদের সুবিধা হয় এসো এই সব জিনিস নিয়ে আমরা একটা আলোচনা করি প্রথম এখানে এক দুই তিন চার এখানে আমি চারটে পয়েন্ট করলাম এক দুই তিন চার এই যে এক নম্বরের যে লাইনটা দিচ্ছি দু নম্বরের লাইন দিচ্ছি তিন নম্বর লাইন দিচ্ছি এই চার নম্বর এই সাইডে আছে এক নম্বর লাইনে হচ্ছে আবিষ্কার মানে কোন কোন জিনিস আবিষ্কার হয়েছে আর এই দু নম্বর লাইনটা দেখছো দু নম্বর লাইনটাতে হচ্ছে আবিষ্কারকের নাম মানে এই সব জিনিস যারা আবিষ্কার করছে সেই সমস্ত ব্যক্তিদের নাম আর যারা আবিষ্কার করেছে ওনাদের কোন দেশে বাড়ি সেই দেশের নাম আর কত সালে আবিষ্কার করেছে সেই সালটা এখানে দেয়া আছে তো এখানে এক দুই তিন চার করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় সুবিধা হয় এসো এই নিয়ে এবার একটু আলোচনা করি আমরা প্রথম আবিষ্কার টেলিভিশন আবিষ্কার করেছেন আবিষ্কারকের নাম হচ্ছে জন্স বেয়ার্স ওনার স্কটল্যান্ড দেশে বাড়ি আর উনি উনিশশো সালে টেলিভিশন আবিষ্কার করেছেন নেক্সট রেল ইঞ্জিন রেল ইঞ্জিন আবিষ্কারকের নাম হচ্ছে স্টিফেন সন ওনার ইংল্যান্ডে বাড়ি উনি আঠেরোশো কুড়ি সালে আবিষ্কার করেছেন রেল ইঞ্জিন নেক্সট টেলিভিশন টেলিভিশন আবিষ্কার করছেন গ্রাহম বেল আর ওনার আমেরিকা দেশে বাড়ি উনি আঠেরোশো ছিয়াত্তর সালে টেলিভিশন আবিষ্কার করেছেন নেক্সট লেটার রশ্মি টি এইচ মাইমহ ওনার আমেরিকা দেশে বাড়ি আমেরিকা দেশে বাড়ি উনি উনিশশো ষাট সালে লেজার রশ্মি আবিষ্কার করেছেন নেক্সট এক্স রে কমো উইলেন জেন ওনার জার্মান দেশে বাড়ি জার্মান দেশে বাড়ি উনি আঠেরোশো সালে আঠেরোশো সালে এক্সরে রে মেশিনটি আবিষ্কার করেছেন নেক্সট এক্স রে কমো উইলেন রনজেন্স জার্মান আঠেরোশো পঁচানব্বই আর হচ্ছে নেক্সট লিফ্ট ওটিস আমেরিকা আঠেরোশো বাহান্ন আর নেক্সট হচ্ছে বাইসাইকেল ম্যাক্স মিলিয়ান আবিষ্কারকের নাম আর ওনার বাড়ি হচ্ছে স্কটল্যান্ড আঠেরোশো উনচল্লিশ সালে উনি এটি আবিষ্কার করেছেন নেক্সট হচ্ছে ফটো ফিল্মস ইস্টম্যান ওনার আবিষ্কারকের নাম হচ্ছে ইস্টম্যান আর হচ্ছে দেশ হচ্ছে আমেরিকা ইস্টম্যান দেশ হচ্ছে আমেরিকা আমেরিকা আঠেরোশো সাতাশ সালে উনি আবিষ্কার করেছেন আর নেক্সট হচ্ছে সিনেমা মেশিন ওনার আবিষ্কারকের নাম হচ্ছে এডিসন ওনারও বাড়ি আমেরিকা এবং আঠেরোশো সালে উনি আবিষ্কার করেছেন তো বন্ধুরা এখানে আমি দেখো এখানে কিন্তু এই যে সমস্ত আবিষ্কারকের নাম দেখছো এগুলো আমি অনেক শর্ট ফর্মে খুঁজে খুঁজে তৈরি করেছি যাতে তোমাদের সুবিধা হয় মানে পরীক্ষার হলে রকম এদের শর্ট ফর্মটা পেলেই তোমরা বুঝতে যাবে যে এরা এই জিনিস আবিষ্কার করছেন কারণ এদের নামগুলো অনেক বড় বড় সেগুলো তোমাদের মনে রাখা সম্ভব নয় এই জন্য এদের প্রথম স্পেলিংগুলো নিয়ে আমি একটা তৈরি করে ফেলেছি যাতে তোমাদের সুবিধা হয় নেক্সট ক্যামেরা আবিষ্কারকের নাম ইস্টম্যান আর বাড়ি হচ্ছে ওনার আমেরিকা আঠেরোশো সালে উনি আবিষ্কার করেছেন নেক্সট কাগজ ওনার আবিষ্কারকের নাম হচ্ছে সাইলন আর ওনার বাড়ি হচ্ছে চীন দেশে উনি এগারোশো সালে আবিষ্কার করেছেন আর নেক্সট হচ্ছে ছাপা মেশিন ছাপা মেশিন আবিষ্কারকের নাম হচ্ছে জোহার গুটেনবার্গ জোহান গুটেনবার্গ ওনার বাড়ি হচ্ছে জার্মানি উনি চোদ্দোশো সালে আবিষ্কার করেছেন নেক্সট সেলাই মেশিন ইলিয়াম হাওয়ে আবিষ্কারকের নাম আর ওনার বাড়ি হচ্ছে আমেরিকা আঠেরোশো ছেচল্লিশ সালে উনি আবিষ্কার করেছেন আর নেক্সট হচ্ছে নেক্সট মোটর গাড়ি মোটর গাড়ি আবিষ্কারকের নাম হচ্ছে ডেইনমার্ক ওনার বাড়ি হচ্ছে জার্মানি উনি আঠেরোশো চুরাশি সালে এটি আবিষ্কার করেছেন আর নেক্সট হচ্ছে এরোপ্লেন এরোপ্লেন হচ্ছে রাইট ভ্রাতৃদ্বয় আবিষ্কারকের নাম হচ্ছে রাইট ভ্রাতৃদ্য় উনি আমেরিকা দেশে বাড়ি এবং উনিশশো সালে তিনি আবিষ্কার করেছেন এরোপ্লেন আর নেক্সট হচ্ছে বৈদ্যুতিক চুলি সিমেন আবিষ্কারকের নাম হচ্ছে সিমেন ওনার হচ্ছে জার্মান দেশে বাড়ি আঠেরোশো আটষট্টি সালে উনি জন্ম এই আবিষ্কার করছেন বৈদ্যুতিক চুলি নেক্সট হচ্ছে রেডিও জগদীশচন্দ্র বসু এই জগদীশচন্দ্র বসুর বাড়ি হচ্ছে আমাদের ভারতীয় ভারতীয় লো মানুষ ব্যক্তি তো এতে ভারতেই তার জন্ম ওনার জন্ম তো ভারত ওই জন্য আছে চন্দ্র বসু রেডিও আবিষ্কার করছে আঠেরোশো সালে ইনি রেডিও আবিষ্কার করেছেন নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে দেশলাই দেশলাই জন ওয়াকার আবিষ্কারকের নাম আর হচ্ছে দেশ হচ্ছে ইংল্যান্ড আর হচ্ছে আঠেরোশো সাতাশ সালে জন ওয়াকার দেশলাই আবিষ্কার করেছেন নেক্সট ইলেকট্রনিক্স বাল্ব আবিষ্কারকের নাম হচ্ছে টমাস এডিসন ইলেকট্রনিক বাল্ব আবিষ্কারকের নাম হচ্ছে টমাস এডিসন আর ওনার হচ্ছে আমেরিকা দেশে বাড়ি আঠেরোশো আঠেরোশো উনআশি সালে উনি আবিষ্কার করেছেন নেক্সট হচ্ছে রিভলভার আবিষ্কারকের নাম হচ্ছে কোল্ট আর হচ্ছে ওনার দেশে বাড়ি আঠেরোশো পঁয়ত্রিশ সালে আবিষ্কার করেছেন আর হচ্ছে নেক্সট হচ্ছে মেশিন গান আট জি গেটলিং আবিষ্কারকের নাম হচ্ছে আট জি গেটলিং আর হচ্ছে ওনার আমেরিকা দেশে বাড়ি আঠেরোশো একষট্টি সালে উনি আবিষ্কার করেছেন মেশিন গান আর হচ্ছে নেক্সট ইকমিক কুকার মানে ইন্দুমাধব মল্লিক হচ্ছে আবিষ্কারকের নাম আর ইকমিক কুকার হচ্ছে আবিষ্কার এবং ভারতে তার বাড়ি উনিশশো ছয় সালে আবিষ্কার হচ্ছে ইকমিক কুকার এবং নেক্সট হচ্ছে ডিনামাইট ডিনামাইট হচ্ছে নোবেল নোবেল এখানে হচ্ছে আবিষ্কারকের নাম নোবেল এনার বাড়ি হচ্ছে সুইডেন তো আঠেরোশো সালে ইনি আবিষ্কার করেছেন ডিনামাইট নেক্সট হচ্ছে সাবমেরিন সাবমেরিন হচ্ছে আবিষ্কারকের নাম হচ্ছে জন হল্যান্ড এনার বাড়ি হচ্ছে ইটালি উনিশশো সালে ইনি সাবমেরিন আবিষ্কার করছেন নেক্সট থার্মোমিটার এটা তো আমরা সবাই জানি এনার বাড়ি হচ্ছে আবিষ্কারকের নাম হচ্ছে জিসি ফ্যারেনাইট আর দেশ হচ্ছে জার্মানি এবং সতেরোশো সালে ইনি থার্মোমিটার আবিষ্কার করছেন বন্ধুরা এখানে একটা আমি ভালো কোয়েশ্চেন বলছি যেগুলো তো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে যেখানে যে এখানে দেখছো ডিনামাইট 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 ডিনামাইটের এই যে আমি এখান থেকে ডাক দিলাম ডিনামাইট আবিষ্কার করেছে নোবেল নোবেল এই যে এই নোবেল প্রাইজের জনক হচ্ছে এই আলফ্রেড ব্রান নোবেল এনার সুইডেনে বাড়ি ইনি প্রথম ডিনামাইট আবিষ্কার করেছিল তো ইনি যা সারা জীবনে কামেছিল তার নব্বই লক্ষ ডলার সুইডেনের রয়্যাল একাডেমির ব্যাংকে জমা দিয়েছিল তো তার তার কথা ছিল যে তার অর্জিত অর্থ থেকে যা সুদ হবে সেই সুদ থেকে নোবেল প্রাইজ প্রতি বছর চারটে করে দেওয়া হবে তো এখন এনার টাকা থেকেই সেই নোবেল প্রাইজ দেওয়া আসা শুরু হয়েছে তো বন্ধুরা এবার নেক্সট আমরা কোশ্চেনের ব্যাপার তো আমাদের আলোচনা হয়েই গেলো তো আমরা একটা আলোচনা করতে চাই যেটা হলো যেটা হলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবে আর যদি পারো তো একটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা টিপো যাতে আমি আরও ভিডিও থাকি তার নোটিফিকেশান তোমাদের নোটিফিকেশানে প্রথমে চলে যায় তো বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন আমার এই ভিডিওর জন্য কোনো অসুবিধা থাকে তো সরি নেক্সট টাইম আরও ভালো আমি কথা বলার চেষ্টা করব। এবং ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করব আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্স থেকে কমেন্ট করবে তো আমি তাতে দেখতে পাই যা কি কি আমার অসুবিধা হচ্ছে নমস্কার বন্ধুরা বাহ